কবে প্রথম কথা হলো শবে মেয়রাজের আনুষ্ঠানিক কোন ইবাদত নেই। প্রথম কথা কি, শবে মেয়রাজ আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে তার সঙ্গে সাক্ষাৎ করানোর উদ্দেশ্যে তার কিছু নিদর্শন আশ্চর্যজনক কিছু জিনিস তাকে দেখাবার জন্য, তাকে কিছু দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে তাকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। এই হলো শবে মেয়রাজ। শবে মেয়রাজের আনুষ্ঠানিকতা বলতে কিছুই নেই। শবে মেয়রাজের কোন ইবাদত কোরআন এবং সুন্নাহ সাহাবি দ্বারা প্রমাণিত নয়। এক নম্বর বক্তব্য, শবে মেয়রাজের ব্যাপারে অনেক মিথ্যা বানাওয়াট কথা, অনেক গল্প, অনেক রং লাগানো ওয়াজ আমাদের সমাজে আমাদের দেশে প্রচলিত আছে, যেগুলোর সাথে ইসলাম কোরআন সুন্নার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমাদের বুঝতে হবে যে আপনি যে কথাটি বলবেন, যে কাজটি করবেন, সেটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা করেছেন কিনা। আমি ব্যক্তিগতভাবে একটা আমল করতেই পারি, আমি ব্যক্তিগতভাবে একটা আমল করতে পারি। একজন বুজুর্গান, তিনি হয়তো আল্লাহ রসুলকে সালাম দিতে যে ইয়া নবী সালামু আলাইকা, তিনি হয়তো বলে আবেগের সাথে দাঁড়াই গিয়েছেন, তার মুরিদানরা মনে করেছে ইয়া নবী সালামু আলাইকা বলে এটা দাঁড়ানো ওয়াজিব। কারো কোন ব্যক্তিগত আমল এটা মানুষের জন্য মডেল হতে পারে না। মানুষের কোনো আমল কারো জন্য মডেল হতে গেলে সেখানে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে। আমার ব্যক্তিগত একটা আমল থাকতেই পারে, আমি দাঁড়ায়ে আমি দেখা গেল কোরআন শরীফ পড়তেছি এক জায়গায়, হাঁটতে 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 কোরআন শরীফ পড়তেছি, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আজমপুরের দিকে যাচ্ছি, প্রত্যেক দিন যাওয়ার সময় সুরা ইয়াসিন একবার পড়ি, আসার সময় সুরা ইয়াসিন পড়ি। এখন বাংলাদেশে যদি আমার 2-5 লক্ষ মুরিদ থাকতো, তারা মনে করতো যারা উত্তরা বাস করবে আজমপুর যাইতে গেলে সুরা ইয়াসিন পড়তে হবে, আসতে গেলে সুরা ইয়াসিন পড়তে হবে। এবার 100 বছর পরে যে বলতো যে আমাদের আকাবেররা আজমপুর থেকে উত্তরায় আসতে গেলে সূরা ইয়াসিন পড়তে হবে এটা বলেছে এবং এটা পড়া ওয়াজিব, এর বিরুদ্ধে যে বলবে সেই ইমামের চাকরিও থাকবে না। ব্যক্তিগতভাবে কোনো আমল কেউ করতেই পারে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার আমলটা আল্লাহ কিভাবে নেবে আল্লাহই ভালো জানে। কিন্তু কোনো ব্যক্তির আমল, কোনো ব্যক্তির কথা এটা কোনো উম্মতের জন্য মডেল হতে পারে না। উম্মতের জন্য মডেল হতে গেলে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তিনি বলছেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। অসম্ভবকে যিনি সম্ভব করেন, আশ্চর্য কিছু বুঝাতে গিয়ে সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছে, তাফসীরের ভিতরে এসেছে যে একজন বান্দাকে কাবা শরীফ থেকে মসজিদে আকসা নিয়ে যাওয়া এবং সেখান থেকে আকাশ ভ্রমণ করিয়ে তার বিরাট আশ্চর্যজনক নিদর্শন দেখায়, রাতের লাইলাম লাইলাম শব্দটি নাকেরা, যারা মাদ্রাসার ছাত্রেরা বুঝবে, এই রাতের কিছু অংশ বুঝাবার জন্য আল্লাহ লাইলাম বলেছেন। এই লাইলাম রাতের কিছু অংশে আল্লাহ বিশ্বনবীকে এত কিছু দেখায় পৃথিবীতে নিয়ে এসেছেন, এটা বিরাট একটি আশ্চর্য ব্যাপার। বিজ্ঞান যত দূর পৌঁছাক, বিজ্ঞানের যত বিকশিত হোক,
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যেখানে নিয়ে গিয়েছে বিজ্ঞান জীবনে কোনোদিন সে জায়গায় পৌঁছানো সম্ভব হবে না। তাহলে আল্লাহ সুবহান ব্যবহার করতেন না, আশ্চর্য ব্যবহার করতেন না, এজন্য সুবহান ব্যবহার করেছে। রাতের কিছু অংশে তার বান্দাকে নিয়ে গিয়েছেন আসরা, রাতের সফরকে আসরা বলা হয়। মিরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, উরুজ শব্দের অর্থ হলো উদ্ধারকে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আসরা বিআব্দিহি তার বান্দাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর বান্দা, তিনি আল্লাহ নন। বিশ্ব নবীর মর্যাদা দিতে গিয়ে আমরা অনেক সময় অন্য ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে ফেলেছে, উযাইর আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহর পুত্র বলেছে ইহুদি নাসারারা, ইহুদিরা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালামকে আল্লাহর নবী মর্যাদা দিতে গিয়ে অনেকের মর্যাদাকে খাটো করে ফেলেছি। যেমন ওয়াজের ভিতরে আছে, আপনারাও শুনে থাকতে পারবেন, যেদিন মিরাজ হয়েছিল সেদিন বিশ্ব নবীর কাছে জিব্রাইল আমিন আসলেন। এখন নবীকে ঘুম থেকে কিভাবে ডাকবে, বেয়াদবির ব্যাপার স্যাপার। তা জিব্রাইল আমিন জিব্বা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা চাটা শুরু করলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়েছেন বিশ্ব নবীকে নেয়ার জন্য, তিনি এসে জিব্রাইল মুহাম্মদকে ডাক দেন। এই যে পা চাটার যে ব্যাপারটা না, এই ব্যাপারটা মানুষের বানাওয়া এবং অতিরঞ্জিত কিছু কথা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা মিনাল কোরআনি বিগাইরি ইলমি, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে ইলম ছাড়া জ্ঞান ছাড়া, দুনিয়ার ব্যাপার না, কোরআন থেকে যে ব্যক্তি কথা বলবে, কোরআন সম্পর্কে যার গবেষণা নেই, কোরআন সম্পর্কে যার জ্ঞান নেই, তার জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কেওচি দ্বারা কেটে ফেলে দেবে। শোনা কথা বলা যাবে না, যে আমার হুজুর বলছে, অমুক বলছে, আমার আকাবার বলছে, কারো আকাবার দলিল না, কারো হুজুর দলিল না। যদি কোরআন সুন্নায় না থাকে, সাহাবীদের আমল দ্বারা যদি না থাকে, কোরআন সুন্নার সাথে সে সাংঘর্ষিক হয়, সে যত বড় হুজুর, দেশি হুজুর আর বিদেশি হুজুর হোক, কোন হুজুরের কথা কোন উম্মতের জন্য মডেল হতে পারে না। জিব্রাইল আমি মিথ্যা কথা, তারপরে ওয়াজে প্রচলিত আছে যে ঘোড়াকে করে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, সেই ঘোড়াটা 40,000 বছর জান্নাতের ভিতরে কেঁদেছে। কেন? যে সমস্ত ঘোড়া জান্নাতের ভিতরে কেঁদেছে এই কারণে যে আমি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে যাব। যে আল্লাহ তার বন্ধুকে মিরাজে নিবে সেটা হলো আল্লাহর সিদ্ধান্ত। কি কথা বললে? আল্লাহর সিদ্ধান্ত বুড়াকে জানলো কেমন করে? বুড়াকে জানার ব্যাপার মিথ্যা কথা, কোরআন সুন্না দ্বারা প্রমাণিত। আপনার এই মঞ্চে, এই স্টেজেও যদি কোনোদিন কেউ কথা বলে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বলবেন দলিল দেখান। যদি আপনারা মনে করেন যে আপনাদের কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক একটি কথা বলছে, আপনারা দলিল চাইবেন, এটা আপনাদের দায়িত্ব। তা না হলে কিয়ামতের দিন আপনাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন মিথ্যা কথা এসে বলে যাবে আর উম্মতেরা চোখের পানি ফেলবে, মমতাজের গান শুনে কেন্দে, বুক ভাষায় জামা ভাষায় ফেলে, এরকম লোক কিন্তু বহুত আছে। শুনে জামা ভাষা এরকম লোক বহুত আছে।
বাংলা সিনেমায় ভিলেনারা যখন মারে জননের মতো পিটায়, পাবলিকে কেন্দ্রে একদম ভাষায় ফেলে, আহারে কি মাইটাছে মারছে, সোয়াব হবে না গুনাহ? শুধু কান্দেই সোয়াব হবে না? ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। সূরা তাওবায় আল্লাহ বলছে তুমি বেশি বেশি কাঁদো, তোমার চোখের পানিটা যেন সত্যিকার অর্থে ইন্নি আখাফুল্লাহ আল্লাহর জন্য হয়। তুমি কাঁদবা, কাদার জায়গায় কাঁদো, মসজিদে এসে সিজদা দিয়ে কাঁদো, কোন মরা মানুষের মাজারের উপরে গিয়ে মাথা ঠুকে কেঁদো না। সেই কাদাটা, সেই চোখের পানি তোমার থেকে জান্নাতের দূরত্ব সৃষ্টি করে জাহান্নামকে তোমার নিকটবর্তী করে দেবে। আর যেই চোখের পানিটা তোমার মসজিদে পড়বে, সালাতুল লাইল, কিয়ামুল লাইল, জাউফুল লাইল, মধ্যরাতের নামাজে হবে, সেই কাদাটা জাহান্নামকে হাজার হাজার বর্ষ মাইল দূরে ঠেলে দিয়ে জান্নাতকে তোমার নিকটবর্তী করে দেবে। সুবহানাল্লাহ। তিন নম্বর, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাত থেকে পাগড়ি নিয়ে আসো, দুলাকে যেভাবে সাজানো হয় এইভাবে সাজায়ে আল্লাহ তার বান্দাকে মিরাজে নিয়ে যাবেন। এই কথাগুলো প্রচলিত আছে, ওয়াজে চলে, এজন্য আমি আপনাদেরকে বলছি এগুলোর কোনো দলিল কোরআন সুন্নায় নাই। আরেকটি ওয়াজ খুব প্রসিদ্ধ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাবে তখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে, সপ্তম আসমান পর্যন্ত গিয়ে জিব্রাইল বললেন যে আমি আর যেতে পারবো না, আমার আর যাওয়ার কোনো পারমিশন নেই। তাহলে আল্লাহ কি করবে? আল্লাহ একটি ঘোড়া, একটি যন্ত্র, একটি বাহন পাঠিয়ে দিলেন, আল্লাহর কাছে নিয়ে গেলেন যেখানে জিব্রিল আমি পৌঁছাতে পারেন। একান্ত তার ভালোবাসায় তিনি তার বিআব্দিহি তার বান্দাকে নিয়ে গেলেন। আব্দুল শব্দটা একটা প্রেমময় ভালোবাসার শব্দ। নেতা যদি বলে উনি আমার নিজের কর্মী, উনি আমার লোক, হাজার মানুষের ভিতরে যদি প্রধানমন্ত্রী ডাক দেয় অমুক এদিকে আসো, তার মন সে নিজেকে খুব বড় মনে করবে যে প্রধানমন্ত্রী আমার নাম ধরে ডেকেছে এত মানুষের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বিআব্দিহি ব্যবহার করলেন, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, ইনি আমার গোলাম, আমি মনিব হয়ে গোলামকে আমার কাছে ডেকেছি, সুবহানাল্লাহ, কত গর্বের কথা। এই রফরফ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর ভিতরে বাড়ানো হয়েছে কি, আল্লাহ যে রফরফটা পাঠিয়েছেন এই রফরফের একটা ঠ্যাং ভাঙা ছিল, এখন রফরফ যাবে কিভাবে? আল্লাহ তার বান্দাকে নেয়ার জন্য রফরফ পাঠিয়েছেন, এই রফরফ অচল, তার ঠ্যাং ভাঙা, আল্লাহর ব্যবস্থাপনায় ত্রুটি, নাউজুবিল্লাহ, এখন যাবে কিভাবে? যাওয়ার তো কোনো জায়গা নাই। আব্দুল কাদের জিলানি সেখানে গিয়ে উপস্থিত, মাশাআল্লাহ, তারও চার পাঁচশো বছর পরে উনি পৃথিবীতে আসছে, উনি যে সেখানে উপস্থিত যে হুজুর আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আমি আপনাকে আল্লাহর কাছে পৌঁছায় দেব। এগুলো হলো মিথ্যা, এগুলো হলো বানাওয়াট, এগুলো হলো মানে একেবারে কাজ্জাব, যাকে বলা হয় একেবারে কাজ্জাব, একেবারে মিথ্যা কথা, যেগুলোর সাথে কোরআন সুন্নাহ কোন সম্পর্ক নেই। আমি আগেও বলেছি পিতার মর্যাদা আর মায়ের অধিকার, পিতার মর্যাদা এক গুণ, মায়ের অধিকার তিন গুণ। স্ত্রী যত ভালোই হোক, পিতার মর্যাদা মায়ের আসনে স্ত্রীকে বসানো জায়েজ হবে না। তদ্রূপ নবী, তিনি হলেন নবী, তেনার সুপারিশ আমাদের লাগবে,
তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। বিশ্বনবী বলছেন আমার সুপারিশ কবুল হবে। নির্দেশ কার? মান আল্লাযী ইশফাউ ইনহু ইল্লা বিইذنি, আল্লাহ যদি পারমিশন দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন। আপনি দুনিয়ায় গাজার কোন কি খেয়ে বেড়াবেন, কাপড় পরবেন না, মুহাম্মাদের জন্য ফিদা হয়ে যাবেন, সুরে বাকির বাসা বাঁধবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার বান্দা বলে আল্লাহরে বলবে ওরে আমি ফেলে দিলাম। এত সহজ না, এগুলো ভুলে যান। যদি এটা হতো যে আবু তালিব বিশ্বনবীকে ছায়ার মতো অনুসরণ করতেন, যার শৈশব কৈশোর আবু তালিব চাচার কোলে মাথা রেখে যিনি কাটিয়েছেন, আপন চাচা খাদিজার সঙ্গে যে আবু তালিব বিশ্বনবীকে বিবাহ দিলেন, বিশ্বনবীকে জীবনের প্রথম সিরিয়া সফর করালেন আবু তালিব, যেই বিশ্বনবীর বিবাহের খুতবা পড়েছেন আবু তালিব, যেই চাচার জন্য মক্কার কাফিররা বিশ্বনবীর গায়ে একটি চুলের আঁচড় দিতে পারেনি, বুখারীর বর্ণনা কিয়ামতের দিন সেই চাচাকে আল্লাহ জাহান্নামের আগুনের জুতা পরায় দেবে। আপনি কত বড় জাহেল, কত বড় মূর্খ, কত বড় নাদান, যার চাচাকে আগুনের জুতা পরায় দেবে, এত মহাব্বত করত আমার আপনার মতো জাহেল মূর্খ নাদান বিশ্বনবীর অনুসরণ না করে মুরুব্বি আকাবার পীর মাশায়েখ মাজার কুত্তা বেড়াল এগুলোর অনুসরণ করে কিয়ামতের দিন রাসূলুল্লাহর সুপারিশে বেহেশত যাবে। সারা দুনিয়া পড়েন, এগুলো পড়েন না, নিজের আমল আপনাকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মেয়ারাজে নিয়ে গিয়েছেন। কেন নিয়ে গিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার কিছু নিদর্শন আশ্চর্য ধরনের কিছু তাকে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নিয়ে গিয়েছেন। প্রথমে বাইতুল আকদাস মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত তিনি সফর করিয়েছেন, সেখানে সমস্ত নবীগণের রুহুর তিনি ইমামতি করেছেন। সুবহানাল্লাহ, এজন্য নাকি বলাই ইমামুল মুরসালিন, তিনি নবীদের ইমামতি করেছেন, নবীদের তিনি ইমাম ছিলেন, নামাজ পড়িয়েছেন। এই মেয়েরাজের ঘটনা, তেনাকে আল্লাহ নিয়ে গিয়েছেন কেন? তেনাকে নিয়ে গিয়েছেন তার কিছু নিদর্শন দেখাবার জন্য। কি দেখালেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, প্রথম আসমান দেখলেন, দ্বিতীয় আসমান দেখলেন, তৃতীয় আসমান দেখলেন, সমস্ত নবীদের সঙ্গে দেখা করলেন যারা বিভিন্ন আসমানে ছিল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। পৃথিবী থেকে যেগুলো দেখা অসম্ভব সেই অসম্ভবকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন। অনেক নাস্তিক যারা আছে কাফেররা, তারা বলতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মিরাজে গিয়ে থাকেন সশরীরে যাননি, স্বপ্নে গিয়েছেন। এই কথা মানুষে বলবে জানেন কে? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিআব্দিহি, তাফসীরের ভিতরে এসেছে বিআব্দিহি, আব্দুন কাকে বলা হয়, বান্দা কাকে বলা হয়, দেহ এবং রূহ দুইটা যার ভিতরে থাকে সে হয় আব্দুন বান্দা। সুবহানাল্লাহ, আমি যদি মারা যাই আমারে কি বলবে? রফিক সাহেব মারা, রফিক সাহেব তো মারাই গেছে, আছে কে? রফিক সাহেবের লাশ পড়ে আছে, আব্দুল্লাহ মারাই গিয়েছে,
আব্দুল্লাহ লাশটা পড়ে আছে, আর যদি আব্দুল্লাহ না মরে ঘুমায় থাকে তাহলে কি বলবে? আব্দুল্লাহ ঘুমায় আছে। তার মানে তার দেহ আছে, তার রুহ আছে। রুহ এবং দেহ দুটো যদি একসাথে হয় সেটা হয় বান্দা। মুফাসসিরিন কিরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আব্দিহি বলেছেন যে আমার বান্দাকে আমি সশরীরে সজ্ঞানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই যে তার বিরাট বিরাট নিদর্শন তিনি দেখালেন, সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেঈমান, সাদাবাজ, জিনাখোর, রংবাজ, টেন্ডারবাজ, যত বাজ আছে সমস্ত বাজকে সেদিন আল্লাহ দলা করে ফেলবে, একদম পিছে ফেলে দেবে। রডের বদলে যারা এখন বাঘ ঢুকায় সরকারি জায়গায়, এদেরও উৎপেষবে, এদেরও স্থান নেই। দুনিয়ায় এত ছাড় আসছে রডের বদলে বাঘ ঢুকায় দিচ্ছে, সেদিন অরিজিনাল বাঘ ঢুকায় দেবে জাহান্নামের ভিতরে, কোনো মাফ হবে না। আমরা শুধু ভয় দেখাবো, মানলে মানো, না মানলে পরবর্তীতে যে বুঝবা ঠেলাটা কোন জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছে সেদিন জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের কি কেউ ভয় দেখায় নাই? এই যে রডের বদলে বাল দিলে কামতের দিন তোমার জাহান্নামের ভিতরে বাল দেওয়া হবে কেউ বলে নাই? তুমি যে রাস্তার পিস চুরি করে খাইলে, চান্দাবাজি করলে, ধান্দাবাজি করলে, টেন্ডারবাজি করলে, মদ খাইলে, জিনা করলে, হারাম খাইলে, এইগুলো খাইলে যে এমন একটা পরিণতি হবে তোমাদের কি কেউ বলে নাই? বলবে, বলেছিল। তা আমরা মনে করেছিলাম এগুলো মৌলভীদের কথা বলতেই পারে। কেমতের দিন তারা বলবে যদি আমরা সেদিন শুনতাম এবং মানতাম, আমরা যদি সেদিন শুনতাম এবং মানতাম তাহলে আজকে আমাদের কাতার আর জালেমদের কাতার একসাথে হতো না। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। কার কাতারে? আল্লাহর বান্দা কারা আছেন? আল্লাহর বান্দাদের কাতারে শামিল হয়ে যাও, যেই কাতারে কোরআনের কথা চলে। সুবহানাল্লাহ। যেই কাতারে সুন্নার কথা চলে, যেই কাতারে পরনিন্দা চলে না, যেই কাতারে জিনাখোর হয় না, যে কাতারে চাঁদাবাজি থাকে না। ফাদখুলি ফি ইবাদি, যদি এই কাতারের ভিতরে শামিল হতে পারো, ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে বেহেশতে প্রবেশ করতে পারবে, বেহেশতে যেতে পারবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা রাস্তা দেখাও। সোজা রাস্তা কোনটা? এখন যেরকম রাস্তার অভাব নেই, এ বলে আমি ভালো, ও বলে আমি ভালো, এ বলে আমি সুন্নার উপরে আছি, ও বলে আমি কোরআনের উপরে আছি, ও বলে বেহেশত, তো সার্টিফিকেট পেয়েই গেছে। যদি আল্লাহর রসুল এমন কোন অপশন খোলা রাখত যে আশারায় মুবাশশিরা ছাড়া, যে যুগে যুগে কিছু কিছু মানুষের বেহেশতের শুভ সংবাদ দেয়া হবে দুনিয়ায় থাকতে, আল্লাহ মাফ করুক, এরম যদি কোনো অপশন থাকতো তাহলে ভাই জান্নাতের সার্টিফিকেটের লোকের আর অভাব থাকতো না। সবাই বলতো আমি পেয়ে গেছি, আমার হুজুরেরটা পেয়েছে, কই দেখাও, দেখানো যাবে না, হারাই গেছে। পেইল কিন্তু ওই চিটাং যাওয়ার সময় রাস্তায় হারাই গেছে। কোনটা সোজা রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। দেখেন তাফসীর খুলে, আনআমতা কারা? কারা নিয়ামত প্রাপ্ত? নিয়ামত প্রাপ্তর মডেল কারা? কারা? আমরা একজন মানুষকে ভালো মানুষ বলতে পারি, একজন মানুষের জন্য দোয়া করতে পারি যে আল্লাহ তুমি শাহজালাল ইয়েমেনি রাহিমাহুল্লাহকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দাও, তিনি জান্নাতি, আল্লাহ তাকে জান্নাত নিবেন, তিনি দ্বীনের জন্য কাজ করেছেন, তার দ্বারা হাজার হাজার
অমুসলিম ইসলাম কবুল করেছে আমরা ধারণা করতে পারি, কিন্তু আমরা বলতে পারি না যে কেয়ামতের দিন উনি জান্নাতে যাবেন। কারো ক্ষমতা আছে? জোরে বলুন, আছে। তাহলে যার সম্পর্কে আমাদের এই ধারণা নাই যে উনি অবশ্যই জান্নাতি, অবশ্যই তিনি জান্নাতি, আর তাকে যারা অনুসরণ করবে তারাও জান্নাতি, এটা না, এটা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুফাসসিরে কেরাম বলেছেন, আন আনতা আলাইহিম নিয়ামত প্রাপ্তদের পথ। তাহলে মুমিন কাদের পথ অনুসরণ করবে? কথা বলেন, কাদের পথ? মুমিন মুসলমান কাদের পথ অনুসরণ করবে? আল্লাহ এবং তার রাসূলের পথ। আন আনতা আলাইহিম, যেই রাস্তার উপরে তাদের নিয়ামত অতিবাহিত হয়েছে তাদের পথ, অন্য কারো পথ না, অন্য কারো পথ না। অন্য কেউ আপনাকে জান্নাত নিতে পারবে এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল হাদি খায়রুল কালামি কালামুল্লাহ ওয়া খায়রুল হাদি হুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথেই একমাত্র গোটা মানব গোষ্ঠীর মুক্তি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমাদের রাস্তা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে অনেক কিছু দেখলেন, আমাদের জন্য নিয়ে আসলেন সালাত নামাজ। যে জিনিস যত কষ্ট করে আনা হয় সে জিনিসের মূল্য তত বেশি। দেখবেন কোনো একটা প্রোডাক্ট যদি জাপান থেকে আনা হয়, মেড ইন জিনজিরা জাপান না, অরিজিনাল জাপান যদি হয় এই প্রোডাক্টের মূল্য বেশি, কারণ সেখান থেকে এই জিনিসটা আনতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক শ্রম, অনেক টাকা, অনেক সময়ের ব্যাপার। এজন্য কোনো কিছু যদি কষ্ট করে অর্জন করতে হয়, আমাদের তবলিকি ভাইরা একটা কথা বলে, যার পিছনে মেহনত করা হয় তার মূল্য বেশি। এক ঝুড়ি মাটির কোনো মূল্য নেই, এক ঝুড়ি মাটি যদি কেউ বলে ভাই এক টাকা কিনবা, বলবে ভাই কি করব মাটি দিয়ে, কিন্তু এক ঝুড়ি মাটির পিছনে মেহনত করে যদি দশটা ইট বানানো হয় ওই এক ঝুড়ি মাটির মূল্য 100 টাকা হয়। মেহনত এবং কোনো কিছুর পিছনে পরিশ্রম সেটাকে মূল্যবান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আকাশে নিয়ে তাকে উপহার দিলেন নামাজ। সুবহানাল্লাহ। আপনারা ওয়াজ শুনেছেন 50 ওয়াক্ত দিলেন, তারপরে কেমনে 5 ওয়াক্ত হলো সুবহানাল্লাহ, তারপরে 10 ওয়াক্ত কমলো সুবহানাল্লাহ। ওই ওয়াজ শুনছেন, আমি ওটা বলবো, ওটা ঠিক আছে, সহি আছে, 50 ওয়াক্ত থেকে আল্লাহ 5 ওয়াক্ত করে দিলেন আমাদের জন্য।